চাঁপাইনবাবগঞ্জের আলীনগর এলাকায় ট্রেনের সঙ্গে ইঞ্জিন চালিত ভটভটির সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। সোমবার সকাল 1:30টার দিকে আলীনগর এলাকার হাজির মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল ট্রেনটি। এ সময় রেললাইনের পাশ থেকে হাজির মোড় এলাকায় পৌঁছলে একটি মাছ ভর্তি ভটভটির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। ট্রেনের সামনে পড়ে ভটভটিটি উল্টে যায়। এ সময় ভটভটির মধ্যে থাকা 3 জনই ট্রেন লাইনে পড়ে যান। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মিহিরুজ্জামান শেফু, বাংলাদেশ জার্নাল।